আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি এসেছি গড়িয়াতে। হ্যাঁ বন্ধুরা, গড়িয়া, এখন গড়িয়াতে মেট্রো চালু হয়ে গেছে, কবি নজরুল। আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে দেখলেন, কবি নজরুল স্টেশনটাই হয়েছে গড়িয়া বাজার। হ্যাঁ বন্ধুরা, গড়িয়াতে এসেছি আজকে ছবি আঁকতে। তার আগে আমি একটু গড়িয়া অঞ্চলটা আপনাদের দেখাই। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন গড়িয়া ব্রিজ। আমি এখন রয়েছি গড়িয়া ব্রিজের উপরে। আর গড়িয়া ব্রিজের উপর দিয়ে মেট্রো দেখতে পাচ্ছেন। মেট্রো চলছে একদিক দিয়ে, উপরে মেট্রো, নিচে বাস, অটো। অন্যান্য শহরতলির মতো দক্ষিণ শহরতলির একটি ব্যস্ত শহর হচ্ছে গড়িয়া। দক্ষিণ শহরতলির একটি ব্যস্ত শহর। চারিদিকে শুধু অটো আর অটো। যেখানে যাই গিয়েছি আমি, যখনই কোনো শহরতলিতে গিয়েছি, অটো টোটো। আপনারা লক্ষ্য করবেন, এখানেও দেখছেন পুরোপুরি ট্রান্সপোর্টের সিস্টেমটাই যেন অটোই সামনে রেখেছে, অটো আর টোটো। যেখানে যাচ্ছি ঝাঁকে ঝাঁকে অটো টোটো, ঝাঁকে ঝাঁকে অটো টোটো। তুলনামূলকভাবে বাসের সংখ্যা ভীষণই কম।
হ্যাঁ, গড়িয়া বাস স্ট্যান্ড। বিশাল বড় এরিয়া নিয়ে গড়িয়া বাস স্ট্যান্ড, অনেকটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে গড়িয়া বাস স্ট্যান্ড। পণ্যশ্রী সুপার মার্কেট, পণ্যশ্রী সুপার মার্কেট, কানুনগো পার্ক, গড়িয়া। ৪৫ নম্বর বাস, খুবই জমজমার শহর গড়িয়া আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, রঘুনাথ মার্কেট, উল্টো দিকে রঘুনাথ মার্কেট দেখতে পাচ্ছেন, গড়িয়া রঘুনাথ মার্কেট। গড়িয়া ৬ নম্বর বাস স্ট্যান্ড। খুব সুন্দর আরো একটা বাস স্ট্যান্ড আপনাদের দেখাচ্ছি। হাই হাই পাকিস্তান।
কাছে। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি গড়িয়েতে এসে খুব ভালো লাগলো। এখানে রাস্তাঘাট, দোকান, শপিং মল, বিভিন্ন বড় বড় দোকান আমি ঘুরলাম। খুবই ভালো উন্নতি হয়েছে এবং উন্নয়ন হয়েছে। এখানকার মানুষও খুব ভালো। আমি অনেকের সাথে কথা বলেছি। এই একজন আমার খুবই অল্প বয়সী তরুণ, তার সঙ্গে আমার বন্ধুত্ব হলো, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, আর তার নাম হচ্ছে পঙ্কজ বর্মা। পঙ্কজ বর্মার ছবি আমি আঁকলাম। এখন আমি পঙ্কজ বর্মাকে এখন এই সেই ছবি প্রেজেন্ট করব, উপহার দেব, যেটা আমি সব জায়গায় করি। আমি পঙ্কজ বর্মাকে একটু দেখাচ্ছি আপনাদের। এই যে আমার ভাই পঙ্কজ বর্মা, আমার বন্ধু, তার ছবি আমি আঁকলাম। মার্কার দিয়ে তার ছবি আঁকলাম। হ্যাঁ, আমার বন্ধুকে আমি আজকে ছবি এঁকেছি, বন্ধুকে আজকে উপহার দিলাম এই ছবিটা, তাকে পঙ্কজ বর্মাকে উপহার দিলাম এই ছবিটা।